ফ্রেন্ডস, আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস বল। তো আজকে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে 1টা, আমার সান কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখো কত রোদ উঠেছে, কত। আর আজকে আমার পাপাও এসছে, মায়ের যেহেতু শরীর ভালো না তো পাপা এসছে। পড়াতে যাইনি, আজকে রোহান পড়তে এসছে। তাদের শরীরটা ভালো ছিল না বলে ওর কালকে এক্সাম আছে, কম্পিউটার পরীক্ষা আছে, তো তার জন্য ও এখন পড়বে। আর আমার শরীরটা ভালো না বলে আজকে আর পড়াতে যাইনি। পার্সোনাল কম্পিউটার, ইট ইজ এ সিঙ্গেল ইউপার কম্পিউটার সিস্টেম, ইট ইজ ইউজড ইন। তো এখন যাব একটু বাজারে, একটু ছোট্ট কেনাকাটা আছে, তো আমি রেডি হয়ে গেছি। তারপর হাজব্যান্ড আসবে আর যাবো, দেখি কী কী কেনাকাটা করা যায়। তো এখন ব্যাস বেরোবো, আসলেই আমি এখন বেরিয়ে যাবো। তো আমি শপিং করে চলে এসেছি, তো একটু চেঞ্জ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে কী কী কেনাকাটা করেছি। তো ফ্রেশ হয়ে গেছি, আর আজকে বাজারে প্রচণ্ড গরম ছিল, মানে এত গরম ছিল না, তার মধ্যে আসার সময়, যাওয়ার সময় তো হাজব্যান্ড নিয়ে গেছে, আসার সময় টোটো করে আসতে হয়েছে, ওর একটু কাজ পড়ে গেছিলো। তো এখন তোমাদের এক এক করে আমি দেখাচ্ছি যে কী কী কিনেছি। এগুলো আমি আজকে কেনাকাটা করেছি, একটা নেল পলিশ কিনেছি। তো এখানে তো উপরে জানি না তুমি দেখতে পাচ্ছ কি না, হুদা বিউটি লেখা আছে, বাট এটা হুদা বিউটি নয়, এটা 20 রুপিস, মানে একদম 20 টাকা নিয়েছে এটা। তো এই কালারের নেল পলিশ আমার ছিল না, তো এটা নিয়েছি আমি। আমার নেল পলিশের ভীষণ শখ, অনেক আছে, প্রচুর নষ্ট করি, কিন্তু তবুও আমি মানে কিনতেই থাকি। বাজারে গেলে সবার প্রথমে যদি কিছু কিনি তো এটাই আমি নেল পলিশ কিনি। তো এই কালারটা আমি পরে তোমাদের আর একদিন দেখাবো। নেক্সট আসছে লিকুইড সিঁদুর। আমার আমি ডাস্ট সিঁদুর ইউজ করি, বাট এটা আমি লিকুইড কিনেছি কালার এসেন্সের। এর প্রাইস লেখা আছে 105, বাট এটা 85-এ নিয়েছে, আর এই রেটটা ভীষণ ভালো, মা ইউজ করে তো আমিও এটা নিয়েছি। বিয়ের প্রথম প্রথম ডাস্টই ইউজ করতাম, এখনও করি, তো লিকুইডটাও নিয়ে নিয়েছি যে যদি কখনো লাগে, তো এটা নিয়েছি। আর পাস্তা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি, ও খুব খেতে ভালো লাগে, মানে ভালোবাসে। তো এখানে 250 পাস্তা নিয়েছি, 18 টাকা মতন নিয়েছে। আর এখানে যেটা আমি দি শোমিজের ক্যান অ্যাক্টিভ নিয়েছি, তো এটা নিয়েছে 135, মানে এটার প্রাইস এখানে লেখা আছে 175, বাট আমরা সবাই জানো যে বনগায় যে তোমার শানঘর আছে ওখানে হোলসেল রেটে পাওয়া যায়, তো 135 নিয়েছে। আমি ওখান থেকেই সবাই ম্যাক্সিমাম বনগাঁর লোক কেনাকাটা করে, তো এটা আমি ওখান থেকে নিয়েছি। আর
শান ঘরেরই পাশে ওখান থেকে একটা স্টোর থেকে আমি নিয়েছি এই ফ্লাওয়ারটা। আমার শ্বশুরবাড়ির ঘরের যে আমার ঘরের রঙটা ইয়েলো ছিল, তো ম্যাচিং করে নিয়েছি। এটা আমি ভাবতেই পারিনি 40 রুপিসে এটা আমি পেয়েছি, বাট পরে যখন আরও একটা আনতে গেছি তো ওটার দাম 70 চাচ্ছিল, বাট ফার্স্ট ডেতে আমার কাছ থেকে এটা 40 রুপিস নিয়েছে। খুব সুন্দর এটা। আর দেন আমি একটা নিয়েছি এখান থেকে একটা ব্লাউজ, আর একটা ব্লাউজ নিয়েছি তা দেখাচ্ছি। তো এই ব্লাউজটা নিয়েছি। এতক্ষণ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি কেনাকাটা করেছি, তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো রাতে শুতে যাওয়ার আগে যেটা করি আমি, ক্যান অ্যাক্টিভ লাগাই, সকালেও একবার লাগাই স্নান করতে যাওয়ার আগে, আর রাতে শুতে যাওয়ার আগে ক্যান অ্যাক্টিভ লাগাই। আমার ভীষণ অয়েলি স্কিন আর সেন্সিটিভ স্কিন, যাদের র্যাশ ব্রণও আছে তারা অবশ্যই একবার অন্তত সৌমিজের ক্যান অ্যাক্টিভটা লাগাতে পারো। আর আমি রাতে ক্যান অ্যাক্টিভ লাগিয়ে তারপরে মানে ধুয়ে ফেলে তারপর শুতে যাওয়ার আগে একটু ময়েশ্চারাইজার লাগাই, আর যেহেতু আমার আন্ডার আই ডার্ক সার্কেল আছে তো তার জন্য একটা জেল লাগিয়ে শুয়ে পড়ি। তো এখন আমি বাস ওই ক্যান অ্যাক্টিভটা প্যাকটা লাগাবো। এটা হলো ক্যান অ্যাক্টিভ, আজকেও একটা কিনে এনেছি তোমাদের দেখিয়েছি। একটা থাকতেই আমি আরেকটা নিয়ে নিই, কেননা কখন হুট করে শেষ হয়ে যাবে আর আমি আবার কে যাবে। তো প্যাক যেরকম লাগাও তোমরা বাস অমনি করেই লাগাতে পারো। এটা ফেস ওয়াশেরও কাজ করে আর প্যাকেরও কাজ করে। আর যাদের ড্রাই স্কিন তারা ক্যান ফ্রেশ লাগবে, এরকমই থাকে, এরকমভাবেই ইউজ করতে হয়, ক্যান ফ্রেশ লাগাবে। আর এটা লাগানোর পরে যখন ধুয়ে ফেলবো না একদম সফট স্কিন হয়ে যায়, খুব ভালো লাগে এটা লাগাতে। এটা অনেক বছর ধরে আমি ইউজ করছি। ক্যান প্রোডাক্ট সত্যি ভীষণ ভালো, আমি অনেক ইউজ করেছি। বাট বিয়ের পরে হয় না, সময় থাকে না চট করে, তো এটা 5-7 মিনিট রাখলেই এনা এনা যে আধা ঘন্টা রাখতে হবে, 20 মিনিট না, 5-7 মিনিটই অনেক যথেষ্ট। তো এটা লাগিয়ে কাজ করতে থাকি। লোশনটাও লাগিয়ে নিয়েছি। গলাতে লাগালে কি হবে, অনেকে আছে শুধু ফেসটা অ্যাপ্লাই করে গলাটা ভুলে যায়, বাট আমি বলবো একদম গলাতেও লাগাবেন। তারপরে 5-7 মিনিট রেখে মেকআপ ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো আমি স্কিনটাকে একদম ওয়াশ করে এসেছি, দেখা কতটা মানে একদম ধোয়ার সঙ্গে সঙ্গে না গ্লো করবে। তো এরপরে যেটা আমি করব, তো অ্যাজ এ ময়েশ্চারাইজার আমি ওয়াভের এই অ্যালোভেরা জেলটা ইউজ করি, আমার ভীষণ পছন্দের একটা। আগের ভিডিওগুলোতেও তোমরা দেখেছো, ও তোমাদের তো দেখানো হয়নি, দেখো যে নেল পলিশটা কিনে এনেছিলাম বাস ওইটা আমার নেলগুলো অনেক ছোটো ছোটো, ওটাই পরে নিয়েছি। তো ভাবলাম হয় না একটা নতুন কিছু কিনে আনলে ওটা বেশ সঙ্গে সঙ্গে পড়তে ইচ্ছা করে, তো আমার ওরকম দেখো আমি পরে নিয়েছি। তো জানাবে যে এটা তো পরেছি কেমন লাগছে হাতে, ঠিক আছে। আর অ্যাজ এ ময়েশ্চারাইজার আমি এটা তো ইউজ করবো এখন। খুব সামান্যই আমি ইউজ করি, মানে একটুতেই হয়ে যায়, এ না যে অনেকটা লাগে। আর সঙ্গে সঙ্গে তো স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, এই না যে খুব চ্যাটচ্যাটে চ্যাটচ্যাটে লাগে। ব্যাস এটা ইউজ করবো। আর এর উপরে যেটা আমি ইউজ করব, আমার ডার্ক সার্কেলের প্রবলেম আছে, কেননা লেট নাইট আমার ঘুম হয়, 2-3টে বেজেই যায়। তো
তো আমার এটা খাদির, এই যে এটা ইউজ করি, অ্যান্ড্রয়েড জেল, এটা একদম জেল, যেরকম অ্যালোভেরা জেল, তো একটুখানি কালারটা কত সুন্দর না, কালারটার জন্য মানে বেশি ভালো লাগে। আর একটা অন্যরকম একটা গন্ধটা না, স্মেলটা অন্যরকম, খুব ভালো লাগে। তো এটা আমি ইউজ করবো, দেখ এই দুটো ইউজ করি, আর আর এটা এখন শোয়ার সময় ইউজ করবো, এখন শুয়ে পড়বো, তো এই দুটো ইউজ করি। মানে মিষ্টির শরীরটা আজকে খুব খারাপ, ওর জ্বর হয়েছে, ওষুধ মা দিয়েছে, মানে ওর জ্বর হলে না মনটা খুব খারাপ থাকে, মানে অবলা প্রাণী তো বলতে পারে না কিছু, তো আর একদম মনমরা হয়ে থাকে। তো আমারও ভীষণ মানে জ্বর এসছে, গলা ব্যথা, একটু জলও খেতে পারছি না, গলাটা এমন ব্যথা হয়েছে। তো আশা করি মিষ্টি ভালো হয়ে যাবে, ওষুধ টষুধ সব দেওয়া হয়েছে, ওরও জ্বর আর আমারও জ্বর, দুজনেরই জ্বর। তো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর এখন অনেক জল খাবেন বেশি করে, কারণ জল খেলে খুব শরীর ভালো থাকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।